এইচআইভি আক্রান্ত গৃহবধূকে স্কুলের মিড ডে মিলে রান্না করতে দেবেন না অভিভাবকরা অভিযোগে এদিন স্কুলে যায় প্রতিনিধি দলের সদস্যরা অভিভাবকদের সাথে আলোচনার পরও মিটল না সমস্যা বিপাকে আক্রান্ত মহিলাকে দিয়ে স্কুলের মিড ডে মিলের রান্না করতে দেবেন না অভিভাবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা আইনি পরিষেবা সমিতির সদস্যরা ঘটনাস্থলে যায় মহকুমা হাসপাতালের একটি প্রতিনিধি দল উত্তর চব্বিশ পরগনা বারাসাত এনএনপি সংগঠনের কর্মীরাও অভিভাবকদের সাথে দীর্ঘ সময় আলোচনার পরেও মিটল না সমস্যা এক প্রকার খালি হাতেই ফিরতে হল প্রতিনিধি দলের সদস্যদের ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আংড়াইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে বিদ্যালয়ের মিড ডে মিলের দায়িত্বে রয়েছে বাবা লোকনাথ নামে একটি স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠীর সদস্য সংখ্যা দশ এই জনের মধ্যেই এক মহিলা এইচআইভিতে আক্রান্ত এ কথা জানার পর অভিভাবকেরা আক্রান্ত গৃহবধুকে মিড ডে মিল রান্না থেকে বিরত থাকতে বলেন আমরা চাইছি যে ওকে বসিয়ে টাকাটা দেওয়া হোক বোঝাতে রান্নায় না যায় আর রান্নায় গেলে সবজি কাটতে হবে ওই ওই বটিতে অন্য আরেকজনের ওর হাত কাটবে ওনার হাত কাটার পরে অন্য আরেকজনের হাত কাটবে না কি মানে আছে কাটতেই পারে এর থেকে তো আরও ছড়াবে ওকে বলা হচ্ছে মানে তুমি বসে টাকাটা নাও বসে টাকাটা নেবে আমরা চাইছি যে ও বসে টাকাটা নেওয়া হোক ও আমাদের গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামে থাকুক যেমন আছে সেরকমই থাকুক শুধু রান্নাটা করবে এমনকি গোষ্ঠীর অন্য মহিলারা আক্রান্তকে জানান তাকে রান্না করতে হবে না তার প্রাপ্ত টাকা তাকে এমনিই দেওয়া হবে আগেও আমরা একবার বসে ওকে টাকা দিয়েছি ও অলরেডি নিয়েছে সে টাকাটা নেওয়ার পরে এবার বলছি বলার পরে বলছে ঠিক আছে আমি রান্না করব না এটা বলার পরে ওর কি হলো জানি না ও বলছে আমার সংস্থা ডাকবো এ ডাকবো ও ডাকবো আমি ভিডিও গেছি এ করছে ও করছে গেল ও সংস্থা থেকে লোক নিয়ে এসে হ্যাঁ কিছু হবে না হাত কেটে গেলে কিছু হবে না এটা হলে কিছু হবে না ওটা সেটা বোঝাচ্ছে কিন্তু আমরা কি বুঝতে পারছি সেটা আমার বাচ্চার জীবন আমি এই প্রস্তাবে বেঁকে বসেন ওই গৃহবধূ আক্রান্তের দাবি এটা ছোঁয়াচে রোগ নয় আমি অন্যদের মতো কাজ করে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে চাই কিন্তু এই গ্রুপের কয়েকজন আমাকে নিয়ে ঝামেলা করছে আমাকে স্কুলে রান্না করতে দেবে না তারা কি বলছেন তারা ইস্যু আমার এই এইচআইভি তার জন্য আমার আমার হাতের রান্না খেলে তাদের বাচ্চাদের হয়ে যেতে পারে হয়ে যাবে তারা কিছুতেই তাদের বাচ্চাদেরকে খেতে দেবে না এমন কি গার্জেনদেরকে বুঝাচ্ছে আর গার্জেনরা তাদের বাচ্চাদেরকে একই কথা বলছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেতে দেব না এই সমস্যার কথা তিনি জানান বিভিন্ন দপ্তরে সেই অভিযোগের ভিত্তিতেই এদিন প্রতিনিধি দলের সদস্যরা এসে পৌঁছান স্কুলে কথা বলেন অভিভাবকদের সাথে কিন্তু নিজেদের যুক্তিতে অটল থাকেন অভিভাবকেরা কোনো মতেই গৃহবধূকে রান্না করতে দিতে রাজি নন তারা বাধ্য হয়ে ফিরে যান প্রতিনিধি দলের সদস্যরা তবে এ বিষয়ে বারসাত এনএনপির সভাপতি সমীর বিশ্বাস জানান বিষয়টি নিয়ে মহকুমায় স্তরে সমস্ত আধিকারিকদের জানানো হবে প্রয়োজনে জেলা শাসকের নজরেও আনা হবে বিষয়টি সূত্রের খবর অনুযায়ী দ্রুত সমস্যা মেটাতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গেছে তো আমরা যথারীতি গার্জেন পক্ষকে এইচ আইভি এইড সম্বন্ধে বুঝালাম তো আমার মনে হয় যে এইচ আইভি এইড সম্বন্ধে তারা আমাদের যতটা বুঝানোর এবং বনগা হাসপাতালের ওপেন এসেছিল লিগাল সার্ভিস থেকে আমাদের তরফ থেকে আমরা বুঝিয়েছি কিন্তু কথা হচ্ছে যে এটা বুঝতে চাইছেন না আমি তো চাইছি যেটা বলে সেটাই না না যেটা মত সেটাই আমার মত আমি কিছু বলতে পারছি দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা